এমন স্নিগ্ধ নদী কাহার কোথায় এমন ধুম্ব পাহাড় কোথায় এমন হরিত খেত আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে প্রকৃতির লীলাক্ষেত্র আমাদেরই রূপসী বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের পাহাড় জলপ্রপাত বনভূমি এদেশকে করে তুলেছে অপূর্ব রূপময় সাগর রাত দিন তার পা ধুয়ে দিচ্ছে নদী তার কোটি দেশ ও ঘলায় মেঘলা ও চন্দ্রহারের মতো শোভা পাচ্ছে মাটির শ্যামলিমা তাকে শাড়ির মতো ঘিরে রেখেছে এবং সবুজ বনরাজি তার শিরে মুকুট পরিয়ে দিয়ে রানীর সাজে সাজিয়েছে চট্টগ্রামে থেকে বরেন্দ্র ভূমি পর্যন্ত সবখানে এই রূপের জোয়ার উতলে উঠেছে কোথাও এতটুকু কমতি নেই অপরূপ রূপ বৈচিত্র্যের এই বিশাল ভাণ্ডার থেকে অতি সামান্য আপনাদের সামনে তুলে আনার ক্ষুদ্র প্রয়াস বিডি ট্যুর আসসালামু আলাইকুম বিডি ট্যুরে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন আজকে আমি এসেছি ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনি চলে আসুন মিরপুর একে অবস্থিত সনি সিনেমা হল গোল চত্বরে সেখান থেকে যে রাস্তাটি উত্তর দিকে গিয়েছে সেটি সরাসরি চিড়িয়াখানার দিকে গিয়েছে সনি সিনেমা হল থেকে রিক্সা বা বাস যোগে চিড়িয়াখানায় যাওয়া যায় ঢাকা চিড়িয়াখানার আয়তন 186.63 একর যা প্রায় 75 হেক্টর চিড়িয়াখানার চত্বরে 13 হেক্টরে দুটি লেক আছে এটি বাংলাদেশের সবচাইতে বড় চিড়িয়াখানা এটি বাংলাদেশ সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান 1950 সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনীশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে 1974 সালে বর্তমান অবস্থান স্থানান্তরিত হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় 1974 সালের 13 জুন বছরে প্রায় 30 লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা প্রদর্শন করে থাকেন 2015 সালের 5 ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় প্রতিদিন এখানে প্রায় 10,000 দর্শনার্থী আসেন এবং দিনে দিনে এর সংখ্যা বাড়ছে এখন চলুন বাংলাদেশ চিড়িয়াখানার কিছু ইতিহাস জেনে নেই ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ঢাকা শহরের শাহবাগে তৎকালীন নবাবরা একটা ব্যক্তিগত চিড়িয়াখানার গোড়াপতন করেন 1947 সালে পাকিস্তান সৃষ্টির পর বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানে একটি চিড়িয়াখানার অভাব অনুভব হয় 50 দশকের শেষ ভাগে ঢাকার সুপ্রিম কোর্টের সামনে বর্তমান ঈদগাহ এলাকায় 4-5 একর জায়গা জুড়ে ছোট্ট আকারের একটি চিড়িয়াখানা স্থাপন করা হয় চিড়িয়াখানাটিতে একটি বড় পুকুর এবং পাড়ের খানিকটা জায়গা জুড়ে একটি বলাকা প্রদর্শনী ছিল সেখানে রাজহাঁস পাতিহাঁস শীতের পরিযায়ী হাঁস এবং অন্যান্য পাখি ছিল হারগিলা সারস এবং ময়ূর প্রদর্শনী হতো বানর হনুমান আর হরিণ ছিল সরীসৃপের মধ্যে অজগর ও কুমির ছিল প্রধান ঢাকায় একটি আধুনিক চিড়িয়াখানা স্থাপনের ব্যাপারে প্রথম সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় 1950 খ্রিস্টাব্দে তৎকালীন কৃষি সহযোগিতা ও ত্রাণ বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকায় উপকণ্ঠে একটি চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপনের ঘোষণা দেওয়া হয় সে বছর 26 ডিসেম্বর প্রস্তাবনাটি চূড়ান্তভাবে ঘোষিত হয় এরপর চিড়িয়াখানা স্থাপনের কোনো প্রকার উদ্যোগ ছাড়াই এক প্রকার পার হয়ে যায় 1961 সালে 21 মার্চ খাদ্য ও কৃষি বিভাগের একটি প্রজ্ঞাপনের বরাতে এক উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করা হয় এ পরিষদের কাজ ছিল প্রস্তাবিত চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান স্থাপন ও ব্যবস্থাপনার ব্যাপারে সরকারকে পরামর্শ দান চিড়িয়াখানা তথ্য কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য হতে জানা যায় বর্তমানে ঢাকা চিড়িয়াখানায় 191 প্রজাতির 2150 প্রাণী রয়েছে তবে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে ঢাকা চিড়িয়াখানায়
138 প্রজাতির 2622টি প্রাণী ও পাখি রয়েছে বলে জানা গেছে। বর্তমানে চিড়িয়াখানায় বহু দেশ বিদেশি পশু পাখি এবং বন্যপ্রাণী রয়েছে। প্রাণীগুলোর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, এশীয় সিংহ, চিতাভাগ, কালো ভল্লুক, ভারতীয় সিংহ, হাতি, ঘোড়া, গরু, জলহস্তী, গন্ডার, হরিণ, বনরুই, ভাল্লুক, বানর, শিম্পাঞ্জি, জিরাফ, জেব্রা, মায়া হরিণ, চিত্রা হরিণ, রেশাস বানর, ভল্লুক, অজগর, কুমির, সজারু, লোনাপানির কুমির, শঙ্কনি সাপ, গোখরা সাপ, সবুজ ক্যাটা সাপ, সবুজ কচ্ছপ, মদন টাক, ময়না, টিয়া, বক, ময়ূর, চিল, শকুন, শালিক, টিয়া, এমু পাখি, উট পাখি, কানি বক, গো-বক, সাদা ময়ূর, ফ্লামিঙ্গো, কাও ধনেশ, গোল্ড ফিস, চিতল ফিস, ফালি ফিস, তিমির কঙ্কাল, ডলফিন এবং শোল ফিস অন্যতম। এছাড়া চিড়িয়াখানার ভিতরে অতিথি পাখি ও মাছের জন্য দুটি লেক রয়েছে। এখানকার বন্দি প্রাণীর প্রজনন কর্মসূচির আওতায় ইতিমধ্যে বাঘ, সিংহ, চিতা, নানা জাতের বানর ও অনেক প্রজাতির পাখির প্রজনন সফলভাবে অর্জিত হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশের চিড়িয়াখানার সঙ্গে প্রাণী বিনিময়ের ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে দুটি স্বচ্ছ পানির লেক, যেখানে প্রতি বছর শীতে অসংখ্য জলজ পাখি ভিড় জমায়। এখানে নিরাপত্তার জন্য দুজন ডেপুটি কিউরেটর সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান প্রদান করেন। ডেপুটি কিউরেটরের অধীনে রয়েছে প্রশাসন শাখা, প্রাণী পুষ্টি শাখা, ভেটেরিনারি শাখা, মাংসশাসী শাখা, ক্ষুদ্র স্তন্যপায়ী ও সরীসৃপ শাখা, বৃহৎ প্রাণী তৃণভোজী শাখা, পাখি শাখা, গবেষণা শাখা, তথ্য শাখা, জাদুঘর শাখা, নিরাপত্তা শাখা এবং মৎস্য শাখা। মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীকে প্রদান করে চিড়িয়াখানাটি একটি উপদেষ্টা কমিটি আছে, যারা বিভিন্ন বিষয়ে কর্তৃপক্ষকে পরামর্শ দিয়ে থাকেন। বর্তমানে এখানে বিভিন্ন শাখায় 213 জন কর্মকর্তা কর্মচারী কাজ করেন। চিড়িয়াখানার মনোরম প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থী, বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের জন্য সব ধরনের বিনোদন ব্যবস্থা রয়েছে। প্রবেশপথে আছে একটি তথ্যকেন্দ্র, যেখান থেকে দর্শনার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারে। বয়স্ক এবং প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। এর ভিতর বাগান একটি জিওলজিক্যাল মিউজিয়াম আছে। চিড়িয়াখানার তথ্যকেন্দ্র থেকে সাধারণ দর্শনার্থী যেসব তথ্য বা সেবা পেয়ে থাকেন তা হল, চিড়িয়াখানা সম্পর্কে কিছু জানার প্রয়োজন থাকলে, বড়শি দ্বারা মাছ ধরা সম্পর্কে জানার প্রয়োজন থাকলে তথ্যকেন্দ্রে জু গাইড পাওয়া যায়, বৃদ্ধ বা অচল মানুষের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা, পিকনিক সম্পর্কে কিছু জানার থাকলে, বাণিজ্যিকভাবে কোনো ছবি তোলা বা ভিডিও করার জন্য যোগাযোগ, কারো বাচ্চা হারানো গেলে মাইকিংয়ের ব্যবস্থা, আপনার কিছু অভিযোগ থাকলে তা জানানোর ব্যবস্থা রয়েছে।
চিড়িয়াখানা খোলা বা বন্ধের সময়সূচি। গ্রীষ্মকালে পয়লা এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শীতকালে পয়লা অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত চিড়িয়াখানা খোলা থাকে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তাছাড়া সাপ্তাহিক বন্ধ থাকে সপ্তাহে রবিবার। রবিবারে যদি অন্য কোনো সরকারি ছুটি থাকে তবে সেদিন চিড়িয়াখানা খোলা থাকে। টিকিট মূল্য এখানে প্রবেশ মূল্য 30 টাকা। প্রবেশদ্বারে মোট 4টি টিকিট কাউন্টার রয়েছে। এছাড়া প্রাণী জাদুঘরের প্রবেশ ফি জনপ্রতি 5 টাকা। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বরাবর শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন করলে শিক্ষার্থী শিক্ষা সফরে 50% থেকে 100% পর্যন্ত ছাড় দেওয়া হয়। এতিম ও মানসিক শারীরিক প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 100% পর্যন্ত ছাড় দেওয়া হয়। 0 থেকে 2 বছর বাচ্চাদের প্রবেশের ক্ষেত্রে টিকিট সংগ্রহ করতে হয় না। মাছ ধরার খরচ একজন লোক একজন সহকারী সহ 3টি বড়শি দিয়ে মাছ শিকার করতে পারে। সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চিড়িয়াখানার লেকে মাছ ধরা যায়। এর জন্য জনপ্রতি 1000 টাকা চার্জ দিতে হয়। পিকনিক স্পট উৎসব ও নিরিবিলি পিকনিক স্পট সারাদিন ব্যবহারের জন্য যথাক্রমে 2000 টাকা থেকে 1000 টাকা চার্জ দিতে হয়। প্রাণী বিক্রয় বর্তমানে চিড়িয়াখানা থেকে শুধুমাত্র চিহ্নিত হরিণ বিক্রি করার অনুমোদন রয়েছে। এ ধরনের হরিণ বিক্রি করার অনুমতি দিয়ে থাকেন বন বিভাগের প্রধান তত্ত্বাবধায়ক। এ ধরনের প্রতিটি হরিণের মূল্য 15,000 টাকা। এছাড়া কাঁঠাল ও অন্যান্য মৌসুমি ফল নিলামের মাধ্যমে বিক্রি করে থাকে। দর্শনার্থী করণীয় প্রাণীদের প্রতি দয়াশীল হতে হয়। চিড়িয়াখানার কর্মচারীদের প্রতি সহযোগিতামূলক আচরণ করতে হয়। সূর্যাস্তের পূর্বে চিড়িয়াখানা ত্যাগ করতে হয়। সঙ্গে আসা বাচ্চাদের নজরে রাখতে হয়। চিড়িয়াখানার প্রাণীদের কাছ থেকে বাচ্চাদের নিয়ে নিরাপদ দূরত্ব স্থাপন করতে হয়। প্রাণীদের খাঁচায় বা ঘরে হাত বা কাপড় দিতে হয় না। চিড়িয়াখানার প্রাণীদের খাবার দিতে হয় না। দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা চিড়িয়াখানাতে দর্শনার্থীদের পশু পাখি দর্শন ছাড়াও নিজিউম ও উৎসব নামে 2টি পিকনিক স্পট, শিশুদের খেলাধুলা ও বিনোদনের 1টি শিশু পার্ক, পুরুষ ও মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া এখানে 1টি কেন্দ্রীয় মসজিদও রয়েছে। চিড়িয়াখানায় খাবারের জন্য ঈগল, পায়রা ও ময়না নামে 3টি ফুড কোর্ট রয়েছে। টয়লেট ব্যবস্থা প্রধান ফটকের ভিতরে নারীর জন্য 7টি এবং পুরুষের জন্য 5টি টয়লেট রয়েছে। টয়লেট ব্যবহারের খরচ পড়ে জনপ্রতি 5 টাকা। এছাড়া প্রাণী জাদুঘরের পাশে নারীর জন্য 3টি এবং পুরুষের জন্য 5টি, হাতি ও শিশু পার্কের পাশে নারীর জন্য 8টি এবং পুরুষের জন্য 8টি টয়লেট রয়েছে। গাড়ি পার্কিং প্রধান ফটকের সামনে প্রায় 70 থেকে 80টি গাড়ি পার্কিং করার ব্যবস্থা রয়েছে। এখানে মোটর সাইকেল 10 টাকা, রিক্সা 5 টাকা, মোটর কার 160 টাকা, মিনি বাস 160 টাকা, চেয়ার কোচ 250 থেকে 400 টাকা এবং বলবো বাস 350 থেকে 600 টাকা। এছাড়াও আপনারা যে কোনো প্রয়োজনে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারেন। সেজন্য ফোন নাম্বার হচ্ছে 02900002020। কিউরেটর অফিসের যোগাযোগ নাম্বার হচ্ছে 8035035900002020 এবং 9002738।
জু হাসপাতালের ফোন নাম্বার হচ্ছে 02900032 52। এছাড়াও আপনারা ফ্যাক্সে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 02803505। ইমেল করতে পারেন info@dhakazoo.org এই ঠিকানায়। তাছাড়া চিড়িয়াখানার নিজস্ব ওয়েবসাইট রয়েছে www.dhakazoo.org এই ঠিকানায়। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমার ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।